এখনই শেষ নয়। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা আবহাওয়া শুষ্ক থাকলেও বৃষ্টিপাত না দেখা দিলেও কয়েক ঘন্টার মধ্যে আবারও কিন্তু বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু সতর্কবার্তা জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী 10 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গেরও একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে। তো আজকে আমরা দেখব বর্তমানে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোন জেলায় কখন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় কখন বৃষ্টিপাত হতে পারে, বাংলাদেশ বা ত্রিপুরায় কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলুন এক এক করে দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তরের নোটিশ এবং রেডার অনুযায়ী। তো বন্ধুরা, এই মুহূর্তে প্রথমেই যদি আমরা 8 তারিখের আবহাওয়ার আপডেট দেখি, দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর আলিপুরদুয়ারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড রয়েছে। বাকি উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আবারও যদি দক্ষিণবঙ্গে চলে আসি, এই মুহূর্তে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন। সঙ্গে সুন্দরবন উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে এখানেও বৃষ্টিপাত হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলায় তেমন কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই। আগামীকালও কিন্তু কিছু কিছু জেলায় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তো চলুন এবার রেডার অনুযায়ী আমরা দেখে নিই বর্তমানে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কখন বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এই মুহূর্তে আজ দুপুর থেকে বিকেলের পর যদি আমরা আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রেডার অনুযায়ী এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথমেই যদি আমরা দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা দেখি, এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলকাতায়ও তাই। সঙ্গে হাওড়া জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, হুগলি জেলার চন্দননগরে বৃষ্টিপাত হালকা মাঝারি হতে পারে, সঙ্গে উত্তর চব্বিশ পরগনায়ও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে এই মুহূর্তে যদি আমরা নদিয়া জেলা দেখি, নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট এই সমস্ত জায়গায় এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর যদি আমরা বর্ধমান দেখি, কাটোয়া দেখি, দুর্গাপুর, সিউড়ি, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এই সমস্ত জায়গা দেখি, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে, দেখতে পাচ্ছেন। দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে মুর্শিদাবাদ, বীরভূমেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি আমরা বাংলাদেশ দেখি, বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, ঢাকা, বরিশাল, পিরোজপুর, মঠবেড়িয়া, কুমিল্লা এই সমস্ত জায়গা, ময়মনসিংহ, রাজশাহী এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে যদি আমরা ত্রিপুরা দেখি, ত্রিপুরার আগরতলা, আমবাসা, শিলচর বাজার, নতুন বাজার এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মূলত যদি এই মুহূর্তে আমরা দক্ষিণবঙ্গ দেখি পশ্চিমবঙ্গের, সেক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা জেলায় বৃষ্টিপাত রয়েছে, পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরাতেও বৃষ্টিপাত হতে পারে। এরপর যদি উত্তরবঙ্গ দেখি, উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দিনাজপুর, বালুরঘাট প্রত্যেকটা জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি প্রত্যেকটা জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে, দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় বৃষ্টি রয়েছে। এরপর যদি সময়ের পরিবর্তন করে আমরা আবারও বিকেলের দিকে যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দার্জিলিং, শিলিগুড়ি এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কোচবিহারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে, বাংলাদেশের রংপুরে বৃষ্টি রয়েছে। সেই সঙ্গে যদি দিনাজপুর দেখি, বালুরঘাট দেখি, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মালদায়ও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর যদি দক্ষিণবঙ্গের দিকে আসি, বীরভূমের কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সব জায়গায় নয়। তবে যদি কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ এই সমস্ত জায়গা দেখি, কোলাঘাট, মেদিনীপুর, ঝাড়গ্রাম এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কম রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের এই সমস্ত জায়গা অর্থাৎ দীঘা সংলগ্ন কিছু কিছু জায়গা এখানে বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে, উত্তর চব্বিশ পরগনায়ও বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, কলকাতা, হাওড়া এখানেও বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। পরবর্তীতে আবারও যদি সময়ের পরিবর্তন করে আমরা 9 তারিখের দিকে যাই, আবারও আমরা দেখতে পাচ্ছি 9 তারিখ সকাল 5টা থেকে অর্থাৎ ভোরের দিক থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে। যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া দেখি, এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে যদি আমরা মেদিনীপুর দেখি, মেদিনীপুরে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা সব জায়গায় নেই, ঝাড়গ্রামে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টি নেই, দুর্গাপুর, বর্ধমান সেই সঙ্গে সিউড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত নেই, বীরভূম, মুর্শিদাবাদেও বৃষ্টির সম্ভাবনা নেই। যদি আমরা মালদা দেখি, মালদায়ও বৃষ্টির সম্ভাবনা নেই, দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, শিলিগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর যদি 10টা 11টার আপডেট দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব 10টা 11টা বা দুপুরের আপডেট অনুযায়ী, এক্ষেত্রে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আবারও যদি দক্ষিণবঙ্গে আসি, দেখতে পাচ্ছি আগামীকালও কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত রয়েছে, দেখতে পাচ্ছেন। দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে। একইভাবে যদি আমরা আবারও সন্ধ্যার আপডেট দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব
এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হুগলির কিছু জায়গা, কলকাতা, হাওড়া এবং মেদিনীপুরের কিছু জায়গা যেমন কন্টাই, বেলদা এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যদি খড়গপুর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গা দেখি, ঝাড়গ্রাম দেখি, এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া এখানেও বৃষ্টিপাত হতে পারে। দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, পাশাপাশি যদি মুর্শিদাবাদ, বীরভূম জেলা এই সমস্ত জায়গা দেখি, এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি আমরা মালদা দেখি, মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনাজপুর, বালুরঘাটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শিলিগুড়ি এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিংয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো বুঝতেই পারলেন, 9 তারিখ কিন্তু সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। এরপর যদি 10 তারিখের দিকেও দেখি, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখব 10 তারিখেও কিন্তু একাধিক জেলায়, দেখতে পাচ্ছেন দুপুরের আপডেট অনুযায়ী উত্তরবঙ্গের প্রায় বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি দক্ষিণবঙ্গে চলে আসি, দক্ষিণবঙ্গেও কিন্তু 10 তারিখেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত যদি কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া জেলা দেখি, হুগলি জেলা দেখি, এখানে বৃষ্টি রয়েছে। উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টি রয়েছে। বাকি যদি খড়গপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম দেখি, এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারলেন, আগামী 10 তারিখেও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।